এবার নিউ ইয়র্ক ফ্যাশন উইপকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশি মডেলরা শুরু হয়ে গেছে ফ্যাশন জগতের সবচেয়ে বড় আসর নিউ ইয়র্ক ফ্যাশন উইক যুক্তরাষ্ট্রের সপ্তাহব্যাপী এ আসরে অংশ নিয়েছেন বাংলাদেশি ডিজাইনার ও মডেল ফ্যাশন উইক উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আসা মডেল ও ডিজাইনেরদের পদচারণায় মুখর নিউ ইয়র্কের ম্যানহাটন নিউ ইয়র্ক ফ্যাশন উইক দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশি মডেল মাহমুদা ইয়াসমিন বৃহস্পতিবার নয় ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এ আসরে এখন পর্যন্ত দশজন ডিজাইনের পোশাক পরে র্যাপেন্ট হেঁটেছেন তিনি প্রতিদিনই একাধিক ডিজাইনারে মডেল হচ্ছেন মডেল মাহমুদা ইয়াসমিন বলেন খুবই ভালো লাগছে বাংলাদেশের মেয়ে হয়ে আমি বিশ্বের প্ল্যাটফর্মে আমি নিজের দেশকে উপস্থাপন করেছি আমি খুবই আনন্দিত ডিজাইনার মাজেদ জিয়ার বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ এবার তিনি নিউ ইয়র্ক ফ্যাশনে উইডিটকে মডেল হয়েছেন ফিল হ্যারিসের পোশাকে তিনি র্যাপে এসে তুমুল হস্তধন্তি ও করতালিতে তাকে স্বাগতম জানান ফ্যাশন অনুরাগীরা মডেল ও ডিজাইনাররা মাজেদ লোদি বলেন বাংলাদেশি হয়ে এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত অনুভব করছি আশা করি প্রত্যেক বছর বাংলাদেশিরা এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবেন নিউ ইয়র্ক ফ্যাশন উইক উপলক্ষে বিভিন্ন দেশের মডেল ডিজাইনার ও ফ্যাশন প্রেমীদের ভিড় এখন ম্যানহাটনে হাটনে। এ আসরে অংশ নিতে পেরে তারা সবাই উচ্ছ্বাসিত এবার ফ্যাশন উইকের শেষ দিনে একমাত্র বাংলাদেশি ডিজাইনার নুসরাত জাহান ও অংশ নেবেন তার পোশাকের অ্যাপে হাঁটবেন দেশি বিদেশি পনেরো জন মডেল সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাগণ